এটা হচ্ছে সর্ষের জমি এখন তোমরা বলবে আচ্ছা সর্ষের জমি তো এইদিকে সর্ষে এটা লাল কালারের এইদিকে সর্ষে সবুজ কালারের এটা কেন তো দেখো এখন কিন্তু সর্ষে একদম শেষের দিকে তো এই যে সর্ষেগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেকগুলো মানে পোকা লেগে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে ঠিক আছে তো এই সর্ষে কিন্তু এখন পেকে কিন্তু এই যে লালচে রং এই লালচে রঙে কিন্তু দেখো এগুলো কিন্তু পেকে গিয়েছে তো তোমাদের সামনে এই দেখো দেখাচ্ছি সর্ষের দানা দেখতে পাচ্ছ এই হচ্ছে সর্ষের দানা আর এত সুন্দর মানে এগুলো যখন শুকিয়ে যাবে না এগুলো থেকেই কিন্তু খাঁটি সর্ষের তেল তৈরি হয় তো ওই দূরে সূর্যি ডুবে যাচ্ছে আশেপাশে সমস্ত গমের জমি রয়েছে ওখানে ধনে পাতার চাষ হচ্ছে ওটার একটা ভিডিও করব আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সর্ষে তো এখন এগুলো এই যে একটা কাঁচা সর্ষে এটাও আমি এখন একটা ফাটানোর চেষ্টা করবো তোমাদেরকে দেখাবো এই দেখো কাঁচা সর্ষে তো কাঁচা সর্ষে দেখতেই পাচ্ছ এই দেখো সবুজ হয়ে আছে এখনও সেটা তোমাদেরকে আর একটু ভালো করে মানে দেখানোর চেষ্টা আমি চাই যে তোমরা সমস্ত কিছু ভালো করে দেখো আর সমস্ত কিছু ভালো করে শেখো তাহলেই কিন্তু হবে এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে সর্ষের কাঁচা সর্ষের সবুজ দানা ঠিক আছে এটা তো তোমরা অবশ্যই দেখে নিলে আর এই যে লাল কালারের যেগুলো হয়ে গেছে তো এইগুলো কিন্তু এবার পেকে গিয়েছে তো এগুলোকে আবার কাটা হবে কেটে কিন্তু যে সমস্ত ট্র্যাক্টার ওগুলো রয়েছে না যেগুলোকে ঠেঁসার না যাই কিছু বলে ওগুলো কিন্তু দিয়ে এটা কিন্তু পুরোপুরি এ দেখো দেখো তোমাদের সামনেই কিন্তু যা করার করছি এ দেখো তোমাদের সামনেই সর্ষের কালার দেখো সমস্ত কিছু কিন্তু তোমাদের সামনে যা হওয়ার কিন্তু হচ্ছে এ দেখো দেখো কিছু জায়গায় এটা সবুজ কোনোটা লাল কোনোটা হলুদ তো অ্যাকচুয়ালি সবুজ থেকে কিন্তু হলুদ হচ্ছে হলুদ থেকে কিন্তু কালো হয়ে যাচ্ছে তো এইগুলো থেকে কিন্তু খাঁটি সরষের তেল আমরা পেয়ে থাকি আর সেই সর্ষের তেল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন রকম খাবার খেয়ে থাকি আর খুবই ভালো লেগে থাকে তো আশা করছি এই যে মানে যে চাষির এই জমি সে কিন্তু এবার এই ফসলটি কিন্তু আবার কেটে ফেলবে এই দেখো দেখো এই দেখো এইগুলো কিন্তু দেখো একদম শুকিয়ে যাচ্ছে তার মানে এটা কিন্তু অলরেডি পেকে গিয়েছে এটা কিন্তু প্রথমে সবুজ সবুজ দিয়ে কিন্তু লাল এই লাল কালারের একটা আমি দেখালাম সবুজ কালারও তোমরা দেখলাম এবার কিন্তু আমি এই যে যেটা একদম শুকিয়ে গিয়েছে সেটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো ফাইনালি কিন্তু এই রকমই তোমাদের কিন্তু কালারগুলো হবে সোর্সের ঠিক আছে আর এই কালার থেকে কিন্তু একদম খাঁটি সর্ষের তেল কিন্তু তোমরা পেয়ে থাকবে বন্ধুরা আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটি দেখবার জন্য আমাদের সাথে থাকবার জন্য